লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অনেকেই এস এম এস পাবেন না আপনারা ঠিকঠাকভাবে ফর্ম ফিল আপ করেছেন কিন্তু এই একটি ভুলের কারণে আপনার ফর্মটি বাতিল করা হচ্ছে হ্যাঁ বন্ধুরা প্রায় প্রচুর ফর্ম বাতিল করা হচ্ছে তো বন্ধুরা বাতিল করা ফর্ম আপনারা কিভাবে ঠিক করবেন এবং আপনার ফর্মটি বাতিল হয়েছে কি না সেটি আপনারা কিভাবে বুঝবেন সমস্ত কিছু ডিটেলসে দেখে নেব এই ভিডিওটিতে তো ভিডিও ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের দেওয়া বেলাইকেনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই আপনারা অনস্ক্রিনে যে অ্যাপ্লিকেশনটি দেখতে পারছেন এটি হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের একদম অফিসিয়াল নোটিফিকেশান তো বন্ধুরা এখানে কিন্তু বলা রয়েছে যে আপনারা যখন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্মটি ফিল আপ করেছিলেন সেই ফর্মের সাথে কিন্তু আপনার স্বাস্থ্যসাথী কার্ড আধার কার্ড এস সি এস টি অর্থাৎ কাস্ট সার্টিফিকেট যদি আপনাদের থাকে সেই কাস্ট সার্টিফিকেট এবং ব্যাংকের পাসবইয়ের যে প্রথম পেসটি রয়েছে সেই প্রথম পেস্টি জেরক্স আপনাদেরকে দিতে বলা হয়েছে হ্যাঁ বন্ধুরা কিন্তু সেই সঙ্গে আপনারা অনেকেই জেরক্স জমা দিয়েছেন কিন্তু এখানে কিন্তু অবশ্যই জেরক্সের নিচে অনেকেই সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ নিজের নাম সই করেননি হ্যাঁ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অফিসিয়াল নোটিফিকেশন বলা হয়েছে সেলফ অ্যাটেস্টেড কপিস অব দ্য ফলোয়িং ডকুমেন্ট মাস্ট বি সাবমিটেড অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশান ফর্ম হ্যাঁ বন্ধুরা তো অবশ্যই অ্যাপ্লিকেশান ফর্মের সাথে আপনাদের এই সমস্ত যে ডকুমেন্টগুলো রয়েছে এই ডকুমেন্টগুলোতে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করতে হবে যারা সেলফ অ্যাটেস্টেড করেননি তারা অবশ্যই কিন্তু বিডিও অফিসে যাবেন এবং যারা শহরে থাকেন এসডিও অফিসে যাবেন বা ডিএম অফিসে যাবেন সেখানে গিয়ে কিন্তু আপনারা বলবেন যে আপনারা ফ্রমের মধ্যে অর্থাৎ ডকুমেন্টসের মধ্যে সেলফ অ্যাটেস্টেড করে আপনারা দেননি তার জন্য হয়তো আপনারা এসএমএস না পেয়ে থাকেন তো তাহলে কিন্তু অবশ্যই আপনারা যাবেন গিয়ে কিন্তু আপনারা এই সমস্ত কিছু কোর্শন করবেন জিজ্ঞাসা করবেন তাহলে সেখান থেকে আপনাদেরকে সলিউশন করে দেওয়া হবে হ্যাঁ বন্ধুরা যদি আপনারা এই ভুলটি করে থাকেন তাহলে আপনার মোবাইলে কিন্তু এস এম এস আসবে না আপনারা যতই ফর্ম ফিল আপ ঠিকভাবে করে থাকুন না কেন হ্যাঁ বন্ধুরা আরেকটি ভুলের কথা এখানে বলা হয়েছে সেটি আপনাদেরকে জানিয়ে দিই আপনারা যে এখানে ছবিটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু একটি ওয়েবসাইট থেকে না Tá তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি বক্স রয়েছে এখানে স্বাস্থ্য সাথী কার্ড নাম্বার রয়েছে এবং এখানে রেড মার্কের একটি ডট দেওয়া রয়েছে মানে আপনার যে সাথী কার্ড নাম্বার সেই স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড নাম্বারটি দিয়ে এখানে যদি সার্চ করা হয় তাহলে সেই স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে কতগুলো মেম্বার রয়েছে অর্থাৎ আপনার ফ্যামিলি মেম্বার রয়েছে তার নামের লিস্ট কিন্তু এখানে চলে আসবে হ্যাঁ বন্ধুরা সেই লিস্টে যদি আপনার নাম থাকে তাহলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি একদম সাবমিটেড করা হবে ফাইনাল ভেরিফিকেশন করা হবে এবং যদি আপনার নাম না থাকে এবং আপনি যে স্বাস্থ্যসাথী কার্ডটি জমা দিয়েছেন সেই স্বাস্থ্যসাথী কার্ডটি যদি ফেল্ড হয়ে থাকে অর্থাৎ পাঁচ বছরের পুরোনো কার্ড হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই এখানে দেখাবে যে ফিউলটি অ্যাপ্লিকেশান এন্ট্রি অর্থাৎ তাহলে আপনার ফর্মটি কিন্তু বাতিল করা হবে তাহলে আপনাদের কি করতে হবে আবার নতুন করে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে এবং আপনারা স্বাস্থ্যসাথী কার্ডের যে একটি নাম্বার রয়েছে সেই নাম্বারটি যদি পেয়ে যান তাহলে আপনারা বিডিও অফিসে যাবেন এবং এসডিও অফিসে যাবেন সেখান থেকে কিন্তু আপনাদেরকে সমস্যার স्वाम। সমাধান করে দেওয়া হবে সেই সঙ্গে যারা প্রথম এস এম এস পেয়েছেন অর্থাৎ আপনারা প্রথম এস এম এস পেয়েছেন অনেকেই কমেন্ট করেছিলেন যে প্রথম এস এম পেয়েছি কিন্তু দ্বিতীয় এস এম পায়নি তো প্রথম এস যারা পেয়েছেন তারা অবশ্যই এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ট্র্যাক অ্যাপ্লিকেশন বলে লেখা রয়েছে তো বন্ধুরা এই যে ওয়েবসাইটটি রয়েছে সেটি কিন্তু অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের মোবাইল থেকে সেই সাইটটি আপনারা খুলতে পারবেন না সেটি কিন্তু অবশ্যই যারা সরকারি কর্মরত কর্মী রয়েছে তারাই কিন্তু এই সমস্ত ওয়েবসাইটগুলো খুলতে পারবে এবং তারাই কিন্তু কিন্তু চেক করবে যদি আপনারা একটি এস এম এস পেয়ে থাকেন দ্বিতীয় এস না পান এবং তার জন্য যদি আপনাদের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা বিডিও অফিসে যাবেন বা এসডিও অফিসে যাবেন বা ডিএম অফিসে যাবেন সেখানে কিন্তু আপনারা জিজ্ঞেস করলেই আপনার যে অ্যাপ্লিকেশন আইডি নাম্বারটি রয়েছে সেই আইডি নাম্বারটি দিয়ে যদি এখানে ট্র্যাক করা হয় তাহলে ট্র্যাক করলেই কিন্তু বুঝতে পারবেন যে আপনার ফর্মটি সাবমিটেড হয়েছে কিনা ঠিক কী কারণে আপনারা দ্বিতীয় এস এম এস পাননি কোথায় ভুল হয়েছে সমস্ত কিছু কিন্তু সেখান থেকে জানিয়ে দেওয়া হবে হ্যাঁ বন্ধুরা সেই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ফিউলটি অ্যাপ্লিকেশন লিস্ট যাদের ফর্ম ভুল হয়েছে সেই লিস্টে কিন্তু নাম রয়েছে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি লিস্ট রিপোর্ট হ্যাঁ বন্ধুরা যাদের নাম বেনিফিশিয়ারি একদম লিস্টে উঠে গিয়েছে অর্থাৎ যারা দ্বিতীয় এস এম এসটি পেয়েছেন এখানে লাস্ট আপনারা দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি লিস্ট রিপোর্ট তো দ্বিতীয় এস যারা পেয়েছেন অবশ্যই আর আপনাদের কোনো চিন্তা নেই আপনারা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন সেটা খুব শীঘ্রই পাবেন হয়তো সেপ্টেম্বর মাসের যখন টাকা দেওয়া শুরু হবে কিছু কিছু লোক করে আপনারা পেতে থাকবেন এবং একদিনে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা সম্ভব নয় তো আস্তে আস্তে প্রত্যেকের ব্যাঙ্কে টাকা ট্রান্সফার হয়ে যাবে কিন্তু দুর্গাপূজার পূজার আগেই প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন ঠিক কি কারণে আপনার ফর্মটি বাতিল হতে পারে ফর্ম আপনারা ফিল আপ করাও যদি ঠিক করে থাকেন তারপরেও কি কি কারণে আপনার ফর্ম বাতিল হতে পারে এবং বাতিল হলে আপনারা কোথায় গিয়ে যোগাযোগ করবেন অবশ্যই কিন্তু এই ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ